শিশু দিবসে শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান বনগা জয়পুরে বসে আকোসহ নানা প্রতিযোগিতা আয়োজকদের পক্ষ থেকে কৃষক বন্ধুদের সম্মান প্রদান তুলে দেয়া হল কৃষিকাজের সামগ্রী ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একশো তেত্রিশতম জন্মদিনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরেও শিশু দিবস পালন বনগা জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির উদ্যোগে শিশু দিবস উপলক্ষে গত তেরো তারিখ অর্থাৎ রবিবার থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান রবিবার দুপুরে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে যোগাসন প্রতিযোগিতা যোগাসন প্রতিযোগিতায় প্রচুর প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে বরাবরের মতো শিশু দিবসের দিন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবছরও আয়োজকদের দাবি প্রায় এগারোশো শিশু বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন শুধু শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতাই নয় পাশাপাশি প্রান্তিক কৃষক ভাইদের সম্মান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সরঞ্জাম অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে কৃষকদের হাতে এদিন কীটনাশক স্প্রে করার মেশিন মাথার টোকা গামছা প্রভৃতি তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকতে দেখে তাদের সাথে কাগজ পেন্সিল নিয়ে বসে পড়েন পৌরপতি এ বিষয়ে সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি সৌমেন হালদার বলেন প্রায় এগারোশো শিশুকে নিয়ে আমরা এবছর শিশু দিবস পালন করছি পাশাপাশি আমরা সম্মান জানিয়েছি কৃষক বন্ধুদের চোদ্দই নভেম্বর প্রত্যেক বছর আমরা কজন কালচারাল সোসাইটির পরিচালনায় আমরা শিশু দিবস উদযাপন করে থাকি এবার প্রায় আমাদের এগারোশো প্লাস শিশু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পাশাপাশি আমাদের এটা নবম বছর আমরা পাশাপাশি অন্নদান থেকে বস্ত্র দান এবং বারোজন কৃষকদের যারা প্রান্তিক কৃষক সারাদিন মাঠে খেটে যারা আমাদের জন্য খাবার তৈরি করে সেই কৃষকদের আমরা সম্মান প্রদান কারণ কৃষকদের কেউ সম্মান দেয় না আমরা সেই কৃষকদের প্রান্তিক গরিব মানুষ সেই কৃষকদের আমরা তাদের টোকা এবং কৃষি সামগ্রী প্রদান করে বিজ তেল দেওয়া যে স্প্রে মেশিন থেকে শুরু করে একটা গামছা বিভিন্ন প্রদান কৃষি সামগ্রিক তাদের প্রদান করে আমরা তাদের সম্মান প্রদান করলাম এবং পাশাপাশি অন্নদান বস্ত্রদান আমরা করলাম আয়োজকদের পক্ষে সংগঠনের সম্পাদক অমিত দাস বলেন শিশু দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও অন্নদান বস্ত্রদান শিশুদের মধ্যে বিভিন্ন খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে আয়োজকদের দাবি প্রতিটি শিশুই আগামী দিনের সমাজ ও দেশের ভবিষ্যৎ সে কারণেই শিশুদের নিয়ে বছরের এই বিশেষ দিনটি আমরা পালন করে আসছি প্রতি বছরের ন্যায় জয়পুর আমরাকজন কালচারাল সোসাইটির পরিচালনায় শিশু দিবসকে সামনে রেখে আমরা এই শিশু দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত করি এবং প্রতি বছরের ন্যায় আমরা এই অনুষ্ঠানে বস্ত্র দান দান শিশুদের অঙ্কনের সামগ্রী শিশুদের খেলনা শিশুদের অন্যান্য আরও জিনিসপত্র আমরা আমাদের সাংগঠনের পক্ষ থেকে প্রদান করি শিশুরা আনন্দ করে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে এবং উৎফুল্লের সঙ্গে তারা এখানে আনন্দ করে আমরা অঙ্কন প্রদর্শনীর এখানে যে ব্যবস্থা করি সেই অঙ্কন প্রদর্শনীতে আমরা কোনো প্রাইজের ব্যবস্থা করি না ঠিকই কিন্তু প্রত্যেককে আমরা আনন্দ দেবার যে সরঞ্জাম সেই সরঞ্জামটা প্রদান করে থাকি এর স এরই সঙ্গে আমরা কৃষকদের তাদের সামগ্রী প্রদান এবং এলাকার প্রবীণ মানুষদের নিয়ে তাদেরকে সম্মান প্রদান আমাদের এটা নবমতম বর্ষ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা